আসসালামু আলাইকুম। আমরা এইবার বুটেক্স 2018-19 সালে আসা যে প্রশ্নটা সেটা সলভ করব। দেখো, প্রশ্নটা খুবই কমন, যেটা বলছে 100 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটা বুলেট গাছের ভিতরে 0.1 মিটার ঢুকে থেমে যায়, তার মানে শেষ বেগ জিরো। তো তারপরে বলছে কতটুকু ঢোকার পরে বেগ হ্রাস পেয়ে অর্ধেক হবে। তো আমরা এই টাইপের প্রবলেমটা ওই যে গতিবিদ্যার থিওরি দিয়ে করতে পারি, ওই যে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2ax, এখান থেকে করতে পারি। কিন্তু এই রিলেটেড প্রবলেমগুলা খুবই সহজ হয় যদি আমরা কাতশক্তি উপপাদ্য ব্যবহার করে তারপরে করি। তো কাতশক্তি উপপাদ্যটা এখানে ছোট্ট করে একটু আলোচনা করব, কারণ একটু মাঝে মাঝে কনফিউশন তৈরি হয় বিভিন্ন জায়গায়, সেগুলো একটু ক্লিয়ার করে দিব। আর একটা কাজ অনেকে করে যে এই রিলেটেড একটা সূত্রও আছে, ওই যে সূত্রটা ওইটা অনেকে মুখস্থ করে, এই যে এতটুকু যাওয়ার পরে বেগ হয়ে যায় এত গুণ, তাহলে আর কতটুকু দূরত্ব যাবে, এই রিলেটেড কিছু একটা সূত্র আছে। ওই সূত্রটা আমরা হাইলি রিকমেন্ড করি যে তুমি এগুলো মুখস্থ করতে যেও না, কারণ পরীক্ষার মধ্যে যদি একটু শর্তের এদিক ওদিক হয় বা প্রশ্ন যদি একটু ঘুরায় দেয় তাহলে ওই সূত্র আর কাজ করবে না। তো তুমি যখন ভর্তি পরীক্ষায় যাচ্ছ তখন কিন্তু আসলে 6টা বই একসাথে মাথায় নিয়ে যাচ্ছ, ফিজিক্সের 2টা, কেমিস্ট্রি 2টা, ম্যাথের 2টা, তো এতগুলা বই যখন মাথায় নিয়ে যাচ্ছ তোমার রেগুলার সূত্রই মনে রাখা কষ্টকর। সেখানে আরও শর্টকাট যদি মাথায় নিয়ে যাও তাহলে আসলে কিন্তু যেগুলো আবার কন্ডিশন বেসড, যে হচ্ছে আমাদের এক একটা শর্ত যদি একটু চেঞ্জ হয়ে যায় তখন আবার শর্টকাটও চেঞ্জ হয়ে যায়, যদি এরকম হয় তখন কিন্তু ওই রকম শর্টকাট মনে রাখা খুবই রিস্কি। এবং ফিজিক্সের অনেকের ক্ষেত্রেই ভয়ের কারণ এটা, যে হচ্ছে ওই শর্টকাট মুখস্থ করে যখন যায় তখন ওই মিলে না, অঙ্ক পারে না, এই কারণে ঝামেলা হয়। তো এই কারণে ওই শর্টকাটগুলো অ্যাভয়েড করবা, জাস্ট কনসেপ্ট থেকে ম্যাথ করো, প্র্যাকটিস করতে করতে তোমার স্পিড বাড়াও, তাহলে কিন্তু আমাদের যেটা টার্গেট সেটা আসলে ফুলফিল হবে। তো দেখো, আমরা এটা যদি ওই যে গতিবিদ্যা দিয়ে করি এটা হচ্ছে প্রবলেমটা একটু বড় হয়ে যায়, তো তবুও একটু দেখাই রাখি যে গতিবিদ্যা দিয়ে আমরা কিভাবে করতে পারি। যে হলো এখানে আমাদের কিন্তু একটা আদিবেগ দেওয়া আছে, এটাকে আমি ইউ বললাম, আমাদের বলে দিছে কতটুকু দূরত্ব যাওয়ার পরে ওর শেষ বেগ হয়ে যায় শূন্য, সেটা আমাদেরকে বলে দিছে। যে আমরা এখান থেকে কিন্তু এই যে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gs, এখান থেকে সরি 2as, সরি 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 2as, এখান থেকে কিন্তু আমরা এর যে ভ্যালু, অর্থাৎ ওই যে যেই গাছের গুড়িটা বা যে গাছের মধ্যে বুলেটটা ছুড়ে মারা হয়েছে বা ফায়ার করা হয়েছে, সেই গাছের মধ্যে কতটুকু মন্দন পাওয়া যাচ্ছে সেই মন্দনটা আমরা এখান থেকে প্রথমে আগে বের করব, এবং তারপরে কতটুকু ঢোকার পরে বেগ বেগ হ্রাস পেয়ে অর্ধেক হবে সেটা আমরা বের করব। অর্থাৎ আমাদের অন্য একটা প্রশ্ন করছে যে হচ্ছে ধরো এটা আমাদের যদি সেই পুরো কাঠের ইয়াটা হয়, মানে এটা যদি আমাদের সেই গাছটা হয় তাহলে সেই গাছে যেটা হয়েছে যে 0.1 মিটার যখন সে গেছে তখন তার বেগ হয়ে গেছে জিরো, ঠিক আছে, এটা থেমে গেছে। তো আমাদের বলছে যে হচ্ছে কতটুকু দূরত্ব যাওয়ার পরে তার বেগটা হয়ে যাবে অর্ধেক, অর্থাৎ আদি বেগে যে বেগে সে ঢুকছিল সেই বেগের অর্ধেক তার বেগ হয়ে যাবে। তাহলে আমরা এই এসটা কত বা এক্সটা কত সেটা বের করতে চাই, এবং আমরা ধরে নিচ্ছি যে সব জায়গাতে বাধাটা আসলে ইউনিফর্ম, সমান বাধা দিচ্ছে, ঠিক আছে, মানে এই এক্সেলারেশন যেটা বা যে মন্দন যেটা গাছ যে বাধাটা দিচ্ছে বুলেটটাকে ভেদ করতে গিয়ে যে বাধাটা বুলেটটা পাচ্ছে বা গাছ যে বাধাটা দিচ্ছে সেটা হচ্ছে সমানভাবে বাধা দিচ্ছে, এটা আমরা ধরে নিচ্ছি যদিও প্র্যাকটিক্যালি সমান হয় না। তো আমরা হচ্ছে এখানে যেই এক্সেলারেশনটা প্রথমে বের করলাম সেই এক্সেলারেশনটাই আসলে এখানেও অ্যাক্টিভ থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে এই ফাইনাল বেগ যেটা ইউ বাই টু স্কোয়ার ইজ ইকুয়ালস টু আদি বেগ স্কোয়ার মাইনাস 2 ইন্টু, এখান থেকে আমরা যে এটা পাবো সে এটা বসাই দিব, এবং এক্স যেটা সেটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তো ইউ এর ভ্যালু আমরা জানি, এ এর ভ্যালু এখান থেকে বের করব, তাহলে এক্স এর ভ্যালু কত এটা আমরা কিন্তু সমীকরণ থেকে পেয়ে যাব। তো এভাবে করে তুমি দুইবারে করে ম্যাথ করতে পারো, কিন্তু এটা খুব একটা যে এফিশিয়েন্ট অ্যাপ্রোচ সেটা না, আমরা একটা শর্টকাট অ্যাপ্লাই করব, কিন্তু সেই শর্টকাটটা আসলে বেশ লজিক্যালি অ্যাপ্লাই করব। কিভাবে, দেখো আমরা কাতশক্তি উপপাদ্যটা কি ছিল এটা আগে একটু দেখে আসি। দেখো, কাতশক্তি উপপাদ্যটা ছিল এই রকম যে মনে করো এইটা হচ্ছে গিয়ে আমাদের একটা বস্তু, এই বস্তুটার উপরে এইখানে মনে করো একটা ফোর্স কাজ করছে, এই দিকে একটা ফোর্স কাজ করছে, এই দিকে একটা ফোর্স কাজ করছে, বা বিভিন্ন দিকে বিভিন্ন রকম ফোর্স টোর্স কাজ করতেছে, ধরো আরো অনেকগুলো ফোর্স কাজ করতেছে। তো যতগুলো ফোর্স কাজ করতেছে ওই ফোর্স দিয়ে যে নেট ওয়ার্ক ডানটা হচ্ছে, ডাব্লিউ নেট, নেট যে ওয়ার্ক ডানটা আমরা পাবো সেইটা সমান সমান হবে ওই বস্তুটার গতিশক্তির পরিবর্তনের সমান। অর্থাৎ এটাই যে F1 বল প্রয়োগ করছে, এই বলটা F2 ফোর্স, এটা হলো F3 ফোর্স, তো এতগুলো ফোর্স অ্যাপ্লাই করার ফলে ওর কি একটা নেটওয়ার্ক ডান আছে না, মানে টোটাল কাজ আছে না, একটা মোট কাজ আছে, মোটকৃত কাজ। তো সেই মোটকৃত কাজটা যেটা হয় সেটা হচ্ছে আসলে ওই বস্তুটার গতিশক্তির পরিবর্তনের সমান হয়। তাহলে
এইটা যদি আমরা জানি তাহলে দেখো আমরা এটা হচ্ছে থিওরিটা যে নেট ওয়ার্ক ডান হচ্ছে বস্তুটার গতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে এবার আসো আমরা হলো একটা জেনারেলাইজড কেস চিন্তা করি, যে মনে করো এটা হচ্ছে কি আমাদের একটা বস্তু, আমরা এখান থেকে একটা শর্টকাট ডিরাইভ করবো এবং যেটা সব জায়গাতে তুমি অ্যাপ্লাই করতে পারবা কন্ডিশন যাই হোক। দেখো যে মনে করো আমরা হচ্ছে একটা বুলেট, যেই বুলেটটা মনে করো এখানে হচ্ছে আমরা ফায়ার করাইছি, ঠিক আছে, এদিকে এটা ভেদ করবে, পেনেট্রেট করবে। তো এটা ভেদ যখন করলো তখন সাপোজ যেটা হইছে যে হচ্ছে এটা যখন ভেদ করছে তখন যেটা হলো এটা মনে করো এই রকম একটা দূরত্ব গিয়ে এটা হচ্ছে থেমে গেছে, ঠিক আছে, এরকম একটা এক্স দূরত্ব গিয়ে বস্তুটা হচ্ছে গিয়ে থেমে গেছে। কেমন? এখন বলো তো যখন এই যে আমরা এই বুলেটটা ফায়ার করলাম, যখন এটা এই কাঠের মধ্যে ঢুকছে বা পেনেট্রেট করছে, তখন ওই বুলেটের উপরে কয়টা ফোর্স কাজ করছে? ওই বুলেটের উপরে কিন্তু এই যে একটা ফোর্স, এই একটা ফোর্সই কিন্তু কাজ করছে, এমজি ফোর্সও কাজ করছে বুলেটের উপরে। কিন্তু এমজি এর সাথে যে সরণটা, সেই সরণটা আসলে 90 ডিগ্রি হওয়ার কারণে এমজি বল দ্বারা কোনো কাজ আসলে বস্তুর উপরে হবে না, যার কারণে আমরা এমজির ইফেক্টটা আপাতত বাদ দিচ্ছি, মানে আপাতত না, এই কেসে বাদ যাবে আর কি। আবার বলছি এখানে বলতো এই বুলেটটার উপরে কি কি ফোর্স কাজ করবে? যখন বুলেটটা পেনেট্রেট করা শুরু করবে তখন একটা হচ্ছে গাছটা বা ওই কাঠ যেটা আছে সেটা ওকে বিপরীত দিকে একটা বল দিবে, গতির বিপরীত দিকে একটা বল দিবে, এবং আরেকটা বল কি বলছিলাম, এমজি একটা বল ওই ইয়ার উপরে আছে, ওই কি বলে আমাদের যেই বুলেটটা সেই বুলেটের উপরে আছে। এখন দেখো আমাদের কি করতে হয়, যতগুলো বল কাজ করছে ততগুলো বল দিয়ে যে নেটওয়ার্ক ডান সেটা আমাদেরকে বের করতে হয়। তো নেটওয়ার্ক ডানের ক্ষেত্রে এমজি দিয়ে যে কৃত কাজ সেটা আসলে জিরো হয়ে যাবে। কেন? কারণ এই যে বুলেটটা, সেই বুলেটের যে সরণ, সেই সরণটা কোন দিকে হবে? বুলেটের সরণটা কিন্তু এই দিক বরাবর হচ্ছে, তাহলে এমজি নিচের দিকে আর সরণ ডান দিকে। তাইলে ভাই আমাদের এখানে সরণ আর এমজি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি না? তাহলে এখানে কিন্তু এমজি এক্স কজ 90 ডিগ্রি, কজ 90-র ভ্যালু হচ্ছে জিরো, তাহলে এখানে এমজি দ্বারা কোনো কাজ কিন্তু হচ্ছে না। তাহলে একমাত্র কাজ কে করছে? এই যে যে বাধাদানকারী বল এফ, সেই বাধাদানকারী বল এফটা কিন্তু ওই বুলেটটার উপরে একটা কাজ করবে। তাহলে কি পরিমাণ কাজ করছে? এফ এক্স কজ 180 ডিগ্রি, এই পরিমাণ কাজ কিন্তু কে করলো? ওই যে বুলেটের উপরে এই পরিমাণ কাজ করা হয়েছে। প্লাস আমি ওটাও যাব লিখে দেই যে হচ্ছে এমজি এক্স কজ 90 ডিগ্রি, তো কজ 90 ভ্যালু তো জিরো, তাহলে এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক ডানটা আমরা লিখলাম। কেমন? এটা আমরা লিখলাম নেটওয়ার্ক ডান। এখন দেখো আমাদের যদি গতিশক্তির পরিবর্তনের হিসাবটা আমরা লিখতে চাই, গতিশক্তির পরিবর্তনের হিসাবটা লিখতে চাই, তাহলে গতিশক্তির চেঞ্জটা কেমন হয়েছে? ফাইনাল গতিশক্তি হচ্ছে জিরো আর ইনিশিয়াল গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, মানে শুরুতে যদি এটা ভি বেগে থাকে, ফাইনাল বেগ এক্স দূরত্ব যাওয়ার পরে কিন্তু ওর বেগটা শূন্য হয়ে গেছিল, ঠিক আছে, এক্স দূরত্ব যাওয়ার পরে বেগ হয়ে গেছিল শূন্য। তাহলে এখান থেকে দেখো এইটার ভ্যালু তো জিরো হয়ে যায়, এই পুরাটার ভ্যালু হয়ে যাচ্ছে জিরো, কারণ কজ 90-র ভ্যালু জিরো হয়ে যাচ্ছে বলে। আর এখানে আসছে হলো মাইনাস এফ এক্স, এইটা সমান সমান হচ্ছে মাইনাস হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা এখন আমাকে বলো তো এইখানে আসলে যে মাইনাস এম ভি স্কোয়ারটা আমরা লিখলাম, এটাকে মাইনাস দুই পাশ থেকে কাটাকাটি করে কি লেখা যায়? এফ এক্স ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার লেখা যায়। এখন আমাকে একটা জিনিস দেখাও, একটা জিনিস বলো, সেটা হচ্ছে যে এইখানে আমাদের হাফ এম ভি স্কোয়ারটা আসলে কি, বস্তুটার কতটুকু গতিশক্তি খরচ হয়েছে সেটার পরিমাণটা না? আচ্ছা খরচের হিসাবটা একটা কাজ করি, দাঁড়াও আমরা হচ্ছে ধরে নেই, মানে আমি যেহেতু জেনারেলাইজ করতেছি তাই এটাকে আমি শেষ বেগটা জিরো ধরলাম না, ধরো এইটা হচ্ছে আমাদের ইনিশিয়াল স্পিড আর এইখানে যেটা এটা হচ্ছে গিয়ে আমাদের ধরো ফাইনাল স্পিড, ঠিক আছে, আমি এটাকে জেনারেলাইজ করতেছি না, আমি এটাকে যেহেতু জেনারেলাইজ করতেছি তাই জিরো ধরলাম না, তাহলে আমাদের ফাইনাল যে বেগটা সেটা হচ্ছে হাফ এম ভি ফাইনাল স্কোয়ার মাইনাস হাফ এম ভি ইনিশিয়াল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইটা যদি হয় তাহলে দেখো আমাদের এই ডান পাশে আসলে কি নির্দেশ করছে, আমরা ধরে নিছি যে এক্স দূরত্ব যাওয়ার পরে এই যে বুলেটটা সেই বুলেটটার শেষ বেগ হয়ে যায় ভি এফ, শুরুতে এই বুলেটের বেগ ছিল ভি আই কাঠের মধ্যে বা তক্তার মধ্যে, এক্স দূরত্ব যাওয়ার পরে বুলেটের বেগ হয়ে যায় ভি এফ। তো তাহলে যে গতিশক্তির পরিবর্তন সেটা হচ্ছে হাফ এম ভি ফাইনাল স্কোয়ার মাইনাস হাফ এম আই ইনিশিয়াল স্কোয়ার, আর ওর উপর যে কৃত কাজ সেটা তো এফ এক্স কজ 180 আছে, এটা ঠিকই আছে, আর হচ্ছে যে এমজি দ্বারা কোনো কৃতকাজ এখানে হচ্ছে না। তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি দেখো, এখানে আমরা পাচ্ছি হলো গিয়ে মাইনাস এফ এক্স, আর এই হাফ এম ভি এফ স্কোয়ার মাইনাস হাফ এম ভি আই স্কোয়ার এইটা কিন্তু আমাদের একটা
গতিশক্তি কতটুকু খরচ হয়েছে সে খরচের পরিমাণটা না বলতো, আমি এটাকে একটু এভাবে লিখি, হ্যাঁ গতিশক্তি খরচ, এটা হচ্ছে কতটুকু গতিশক্তি খরচ হয়েছে। তুমি দেখো শুরুতে ও মনে করো 100 জুল নিয়ে ঢুকছিল, এইখানে যাওয়ার পরে ওর গতিশক্তি আছে হলো 20 জুল, তাহলে 100 থেকে 20 বাদ দিলে আমি কি পাই, 80 পাই। 80 মানে কি, কতটুকু জুল তার খরচ হয়েছে। তাহলে এইটা দিয়ে কিন্তু আমরা বুঝতেছি যে এনার্জি কতটুকু আসলে খরচ হয়েছে, বা এনার্জির চেঞ্জটা দিয়ে আমরা বুঝতেছি এনার্জি কতটুকু খরচ হয়েছে। এখন আমাকে বলো তো মাইনাস এফ যেটা সেটা কি কনস্ট্যান্ট না? কেন কনস্ট্যান্ট, কারণ দেখো কাঠের মধ্যে কিন্তু এই এফ সমান সমান কি, এই এফটা সমান সমান তো এম এ, যে বুলেটের যে ম্যাস ইনটু এই যে কাঠটা সেটা যে পরিমাণ মন্দন তৈরি করতেছে সেটা হচ্ছে এ। তাহলে মন্দন তো সমপরিমাণ তৈরি করে বা সুষম থাকে সব জায়গাতে, তার মানে যে বাধাদানকারী বলটা সেটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে যদি বাধাদানকারী বলটা কনস্ট্যান্ট থাকে, তাহলে বলতো আমরা মাইনাস এফটাকে কনস্ট্যান্ট যদি চিন্তা করি, তাহলে আমরা এটা বলতে পারি না যে ই খরচ যেটা সেটা ইজ প্রপোর্শনাল টু যেই পরিমাণ দূরত্ব অতিক্রম করছে সেটার সাথে প্রপোর্শনাল। আমরা কিন্তু এই কথাটা বলতেই পারি যে হচ্ছে খরচের যেই ইয়াটা আমাদের হচ্ছে খরচের যে পরিমাণটা সেইটা হচ্ছে যতটুকু সে এক্স গেছে সেটার সাথে সমানুপাতিক। ঠিক আছে, ই খরচ ইজ প্রপোর্শনাল টু এক্স, তার মানে এক্স এর ভ্যালু যত বাড়বে তার খরচের পরিমাণ বাড়বে। ওই যেমন গাড়ির তেলের হিসাব, যে যত বেশি দূরত্ব গাড়ি যাবে তত বেশি তেল খরচ হবে, তো ওই রকমই আর কি, যে গাড়ি যত দূরে যাবে তত তার তেল খরচ হবে। তো এই যে প্রপোর্শনালিটিটা এইটা আমরা যদি একটু মাথায় রাখি, তাহলে আমাদের জন্য ম্যাথ করাটা কিন্তু এইরকম টাইপের যে সমস্ত ম্যাথগুলো থাকে সেগুলো করা অনেক বেশি ইজি হয়ে যাবে। যেমন দেখো আমি একটা কাজ করি, এটাকে আমি এই পেজটাকে একটু কপি করি, ওই আগের লেখাগুলো থাকুক, সবই আছে আগের লেখাগুলো। তাহলে আমরা দেখো এই যে ফাইনাল যে লাইনটা পেলাম, ই খরচ ইজ প্রপোর্শনাল টু এক্স, হ্যাঁ এই যে লাইনটা পেলাম এইটা থেকে আমি একটা জিনিস এরকম নিতে পারি না যে মনে করো কোনো একটা ক্ষেত্রে আমরা দেখলাম যে এটা হচ্ছে গিয়ে একটা তক্তা, হ্যাঁ এটা একটা তক্তা, তো এই তক্তার মধ্যে মনে করো এক্স ওয়ান দূরত্ব যখন সে যাচ্ছে তখন তার যে এনার্জি খরচ হলো সেটা মনে করো ই ওয়ান। তো আমাদেরকে জিজ্ঞেস করছে যে আচ্ছা তাহলে যদি সে এক্স টু দূরত্ব যায় তখন তার এনার্জি খরচ কতটুকু হবে, এই ই টু সমান সমান কত এটা তুমি বলো। তাহলে আমরা কিন্তু অনুপাত থেকে বলতে পারি যে ভাই খরচ যেহেতু ই ওয়ান একটা খরচ, ই টু একটা খরচ, তাহলে আমরা কিন্তু এটা বলতে পারি, আমরা কিন্তু এটা বলতে পারি যে হলো যে এক্স ওয়ান দূরত্ব যাইতে খরচ হয় ই ওয়ান, তাহলে এক্স টু দূরত্ব যাইতে খরচ হবে কত, ই টু। এই ই ওয়ান ই টু কিন্তু খরচের পরিমাণ, এটা খেয়াল রেখো, ই ওয়ানটা হচ্ছে এক্স ওয়ান যেতে খরচ, এক্স ওয়ান পরিমাণ দূরত্ব যেতে এনার্জি খরচ। আমি সহজ ভাষায় বলতেছি এগুলো সব, এনার্জি যে পরিমাণ ইউজ হয় বা খরচ হয়, আর ই টু যেটা এটা হচ্ছে এক্স টু যেতে এনার্জি যে পরিমাণ খরচ হয় সেটাকে বোঝাচ্ছি। আচ্ছা এই যে আইডিয়াটা না, এই আইডিয়াটা তুমি মাথায় রেখো, এই আইডিয়াটা হচ্ছে আমাদের জন্য যে কোনো এমসিকিউতে অনেক বেশি কাজে লাগবে। যেমন দেখো এই ক্ষেত্রে আমরা এটাকে কিভাবে করে আসলে অ্যাপ্লাই করতে পারি, দেখো আমাদের বলে দিছে 100 মিটার পার সেকেন্ড গতিশীল একটি বুলেট গাছের ভিতরে এত মিটারে ঢুকে থেমে যায়, তার মানে বলতো তার ওই যে 0.1 মিটার দূরত্ব যেতে তার এনার্জি খরচ হয় কত, হাফ এম 100 স্কোয়ার, পুরাটাই তার খরচ হয়ে যায় না, কারণ পরে গিয়ে যেহেতু সে থেমে যায় তার মানে পুরো এনার্জিটাই কিন্তু তার খরচ হয়ে যায়। তার মানে কি, 0.1 মিটার দূরত্ব যেতে তার এনার্জি খরচ হয় হচ্ছে এতটুকু। তো আমাদেরকে কি জিজ্ঞেস করছে, কতটুকু ঢোকার পরে তার বেগ হ্রাস পেয়ে অর্ধেক হবে। এখন ভাই বলো তো বেগ যদি হয়ে যায় অর্ধেক, বেগ হয়ে গেছে কি অর্ধেক, তার মানে বেগ হয়ে গেছে ইউ বাই টু, বা হচ্ছে ভি যেহেতু আমরা ধরতেছি সেটা হচ্ছে ভি বাই টু হয়ে গেছে তার এখনকার বেগ। তাহলে বলো তো এখনকার তার এনার্জি কত, হাফ এম, এইটা স্কোয়ার না, মানে যদি বেগ হ্রাস পেয়ে অর্ধেক হয়, বেগ যদি অর্ধেক হয়ে যায়, বেগ যদি হাফ হয়ে যায়, তাহলে এখন তার গতিশক্তি কত, এটা হচ্ছে ই নাও, এটা হচ্ছে এখনকার যে গতিশক্তি সেটা হচ্ছে এত। তাহলে বলো তো খরচ হয়েছে কত, মানে এই যতটুকু মানে এই কতটুকু ঢুকার পরে বেগ হ্রাস পেয়ে অর্ধেক হবে সেটা আমাদের কাছে জানতে চাইছে। তাহলে আমরা যেটা বের করছি যে হলো ওই ধরলাম যে এক্স দূরত্ব যাওয়ার পরে তার বেগ হয়ে গেছে অর্ধেক, ধরলাম এক্স দূরত্ব যাওয়ার পরে তার বেগ হয়ে গেছে অর্ধেক, তাহলে বলতো তার এখনকার গতিশক্তি যদি এত হয় মানে এইটুকু মানে কত, এটা মানে আমি কি বলতে পারি, ইউ ই নাও যেটা সেটা সমান আমি কি বলতে পারি, এটা সমান আমি এটা বলতে পারি না যে হচ্ছে v স্কোয়ার বাই 4 চলে আসলো না, তাহলে 1/4 হাফ এম v স্কোয়ার,
এটা হচ্ছে আমাদের এখনকার গতিশক্তি। তাহলে বলো তো, শুরুতে গতিশক্তি ছিল হাফ এম ভি স্কোয়ার, এক্স দূরত্ব যাওয়ার পরে গতিশক্তি হয়ে গেছে 1/4 অফ হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমাদের গতিশক্তি আসলে খরচ হয়েছে কত, গতিশক্তি আসলে খরচ হয়েছে কত, এটাকে বিয়োগ করলে যেটা পাবো সেটাই। তাহলে এনার্জি যে খরচটা, যে পরিমাণ এনার্জি খরচ হয়েছে, কেএইচ লিখে রাখলাম, অবশ্যই পরীক্ষার খাতায় খরচ কথা লিখবা না এভাবে, সেটা হয়ে যাবে 3/4 এম ভি স্কোয়ার। তার মানে এইটুকু এনার্জি খরচ হয় এক্স দূরত্ব যেতে, তাহলে 3/4 এম ভি স্কোয়ার। ঠিক আছে, সি 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 আমি এইখানে হাফ দেই নাই, এই দেখো এটা তো আমাদের, এটা আমার ভুল, দুঃখিত। এই যে এখানে তো এই যে হাফ এম ভি স্কোয়ার, 3/4 হাফ এম ভি স্কোয়ার, আরে এই যে কথা বলতে বলতে এই ভুলগুলো হয়, এই যে 3/4 এটা হচ্ছে তো আমাদের মানে 1/2 mv² থেকে 1/4 হাফ এম ভি স্কোয়ার যখন বাদ দিচ্ছি তখন 3/4 থাকলো, আর এখানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার থাকলো, তাই তো? কারণ 0.1ই যায় হচ্ছে টোটাল, তো অর্ধেকে তো 0.15, এটা একদমই ইরেলেভেন্ট অ্যান্সার, এটা তো হচ্ছেই না, বুঝতেই পারতেছো। আচ্ছা, তাহলে এখান থেকে হাফ হাফও যেটা, এটাও কাটাকাটি হয়ে যাচ্ছে, হাফ হাফ এটাও কাটাকাটি হয়ে যাচ্ছে, হাফ হাফ এটাও কাটাকাটি হয়ে যাচ্ছে। তাহলে কি থাকে এখানে, থাকে হচ্ছে গিয়ে 3/4 ইন্টু 0.1, তার মানে এটা আসবে হচ্ছে 0.75, তার মানে 0.075, রাইট? এটা অ্যান্সার আসে হচ্ছে 0.075, এক্স্যাক্টলি 0.075। আমি যে এই কথা বলতেছি আর লিখতেছি এটার জন্য আমার এখানে হিসাবটা ভুল হয়েছিল। দেখো, তাহলে আমরা এটা কিন্তু এভাবে করে করতে পারলাম। খেয়াল রাখো, কনসেপ্টটা খুবই চমৎকার, এবং এই যে কনসেপ্টটা এটা যদি একটু মাথায় রাখো, তুমি দেখবা যে হচ্ছে এই রিলেটেড যে ম্যাথগুলো আছে খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবা। জাস্ট কনসেপ্টটা কি, যে হলো যে কতটুকু এনার্জি যাচ্ছি, কতটুকু খরচ হয়েছে ওইটুকু যাওয়ার জন্য, এক্স টু যাইতে কতটুকু খরচ হয়েছে, জাস্ট এই অনুপাতটা সবসময় সেম থাকবে। ঠিক আছে, তাহলে আমরা ওইটাই বের করলাম যে হলো 0.1 মিটারে যেতে যেহেতু তার 100 মিটার পার সেকেন্ডে যাচ্ছিল, তার মানে টোটাল যে গতিশক্তিটা সে পুরাটা সে তার নষ্ট হয়ে গেছে বা খরচ করে ফেলছে। তাহলে 0.1 এ যেতে তার টোটালটা খরচ হয়ে যায়, তাইলে এক্স দূরত্ব যাওয়ার পরে তার কতটুকু খরচ হয়েছে এটা আমরা বের করলাম। যে বেগ যদি এখন অর্ধেক থাকে, তার মানে তার গতিশক্তি কত, এইটা 1/4 হাফ এম ভি স্কোয়ার, তাহলে তার খরচ হয়েছে কতটুকু ওই অর্ধেক হইতে, মানে যখন যতক্ষণে বেগ অর্ধেক হয়ে গেছে ততক্ষণে তার এনার্জি খরচ হয়েছে কত, এটা আমরা বের করলাম। তাহলে দেখো, খরচ বাই দূরত্ব, খরচ বাই দূরত্ব, এভাবে করে আমরা হচ্ছে এটা সলভ করে ফেললাম। খেয়াল রেখো, কনসেপ্ট ঠিক রাখবা, তাহলে ম্যাথ করতে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, এর পরের প্রবলেমটা দেখো, এটা হচ্ছে কি আমাদের রকেট এর যে প্রবলেম, এই প্রবলেমগুলা বেশ ঝামেলা করে, কারণ প্রশ্ন পড়ে ঠিক মতন বোঝা যায় না যে কি চাইছে, নেট ত্বরণ চাইছে, নেট বল চাইছে, নাকি হচ্ছে ধাক্কাজনিত বল চাইছে। যাই হোক, আমরা থিওরিটা একটু ছোট্ট করে দেখে আসি। মনে করো আমাদের হচ্ছে একটা বুলেট, একটা একটা বন্দুক থেকে, একটা বন্দুক থেকে যখন আমরা, একটা বন্দুক থেকে ধরো যখন আমরা হচ্ছে গুলি ছুড়ি, হ্যাঁ, যখন আমরা একটা বন্দুক থেকে ধরো, এইটা হচ্ছে কি আমাদের একটা বন্দুক থেকে আমরা হলো একটা বুলেট ফায়ার করলাম, ঠিক আছে, যখন আমরা এরকম বন্দুক থেকে একটা বুলেট ফায়ার করি তখন যেটা হয় যে হচ্ছে আমাদের, হ্যাঁ রেকর্ড হচ্ছে, তখন যেটা হয় যে হচ্ছে এই দিকে কিন্তু বুলেটটা একটা সামনে ভরবেগ পায়, তো যে পরিমাণ ভরবেগ এটা ডান দিকে পায় ঠিক সমপরিমাণ ভরবেগ কিন্তু এই বুলেটটা পায় ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী। তো দেখা যাবে যে আমি যদি এরকম একটা বুলেট এরকম ফায়ার করি, সাথে সাথে কিন্তু আমাদের যে বন্দুকটা আছে, বন্দুকটাকে খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ, এই যে বন্দুকটা যখন এই বন্দুক থেকে একটা গুলি মানে ফায়ার করা হচ্ছে, গুলিটা কিন্তু ডান দিকে যখন যাবে তখন কিন্তু বন্দুকটা পিছনের দিকে একটা বেগ পাবে। তাহলে এরকম যদি ধাই ধাই করে ও কতগুলো গুলি করে, তাহলে কিন্তু এই বন্দুকটা ধাই ধাই করতে 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 পিছনের দিকে যেতে থাকবে। এখন কাহিনী খেয়াল করো, যদি কাহিনী এইটা হয় যে আমরা ডান দিকে গুলি না করে গুলিটা করতেছি নিচের দিকে, তাইলে কি হবে তখন কাহিনী? তখন কিন্তু যেটা হবে যে যদি নিচের দিকে গুলি করতে থাকো, তাহলে কিন্তু বন্দুকটা উপরের দিকে উঠতে থাকবে, যতক্ষণ গুলি ফায়ার করবা প্রত্যেকবার কিন্তু সে উপরের দিকে একটা ধাক্কা পাবে। তাহলে রকেটের ক্ষেত্রে কিন্তু আসলে সিমিলার একটা কাহিনী ঘটে, বন্দুকের ক্ষেত্রে বন্দুক যেরকম উপরের দিকে চলে যেতে চাচ্ছে, রকেটের ক্ষেত্রেও ঠিক সিমিলার কাহিনী হয়। অবশ্যই রকেট তো নিচের দিকে আর গুলি ছুটতেছে না, নিচের দিকে হচ্ছে গ্যাস নির্গমন করছে, তো এটা হচ্ছে মনে করো আমাদের সেই রকেটটা, যে রকেটটা কি করে নিচের দিকে জ্বালানি নির্গমন করে, জ্বালানির একটা ভরবেগে সেটা বের হয় জ্বালানিটা, এবং দেখা যায় যে হচ্ছে যেই রকেটটা সে রকেটটা হচ্ছে উপরের দিকে একটা ভরবেগ পায়। তো আমরা ধরে নেই যে পরিমাণ জ্বালানি বের হলো সেটা হচ্ছে ডেল্টা এম ভরের, এবং রকেটের সাপেক্ষে জ্বালানির যে ভর, সরি, রকেটের সাপেক্ষে জ্বালানির যে বেগ সেটা হচ্ছে গিয়ে ভিজিআর,
এই যে আপেক্ষিক বেগের ওই জিনিসটা দেখালাম যে হচ্ছে রকেটের সাপেক্ষে আরের সাপেক্ষে গ্যাসের যে ভেলোসিটি সেটা হচ্ছে ভিজিআর। তাহলে নিচের দিকে যে ভরবেগটা জ্বালানি পাচ্ছে সেটার পরিমাণ কত? ডেল্টা এম ভরের জ্বালানি বের হয়েছিল, তাহলে যে পরিমাণ হচ্ছে কি বলে, যে পরিমাণ মানে জ্বালানির যে ভরবেগটা, সেই জ্বালানির ভরবেগটা হচ্ছে ডেল্টা এম ইন্টু ভিজিআর। তাহলে এই পরিমাণ ভরবেগ যদি নিচের দিকে জ্বালানি পায় তাহলে সম পরিমাণ একটা ভরবেগ ডেল্টা পি সেটা কিন্তু রকেটের বডিটা উপরের দিকে পাবে। ঠিক যেমনটা বন্দুকের ক্ষেত্রে হয় যে গুলি যদি নিচের দিকে ফায়ার করি বন্দুক উপরের দিকে উঠতে থাকে, ঠিক তেমনি জ্বালানি যদি নিচের দিকে নির্গমন হতে থাকে তাহলে যে রকেটের বডিটা সেটা উপরের দিকে একটা ডেল্টা পি ভরবেগ পাবে। তাহলে দেখো আমরা যদি ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করি, মনে করো একদম শুরুতে রকেটের যে ভরবেগ এবং জ্বালানির যে ভরবেগ সেটা একদম জিরো জিরো, এবং সংঘর্ষের পরে দুইটার যে ভরবেগ সেটা হচ্ছে রকেটের বডির যেটা সেটা ডেল্টা পি এবং জ্বালানির যেটা সেটা হচ্ছে মাইনাস ডেল্টা এম ভিজিআর। ভাই কেন মাইনাস দিলাম? কারণ এটার দিক আলাদা, ভেক্টর ভরবেগ তো ভাই ভেক্টর রাশি, তাহলে ভেক্টর রাশি দিক আলাদা হলে মাইনাস সাইন দিব, এটাই স্বাভাবিক, তাহলে মাইনাস দিছি। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা যেটা পাই, এখানে ভরবেগ এটা হচ্ছে আদি ভরবেগ আর এটা হচ্ছে তাদের শেষ ভরবেগ। তো আদি ভরবেগ যেহেতু শূন্য, শেষ ভরবেগের সমষ্টিও শূন্য কিন্তু হবে। তাহলে ডেল্টা পি সমান সমান আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে ডেল্টা এম ভিজিআর। আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে এটা মানে কি রকেটের ভরবেগের পরিবর্তন। তো আমরা যদি এই ভরবেগের পরিবর্তনের হার বের করি, অর্থাৎ দুই পাশে যদি আমরা ডেল্টা টি দিয়ে ভাগ দেই, তাহলে এখানেও আমরা যদি ডেল্টা টি দিয়ে ভাগ দেই, তাহলে দেখো এইটা আমরা কি পাচ্ছি, ডেল্টা পি বাই ডেল্টা টি, এটা কার ভরবেগের পরিবর্তনের হার? যার ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বল তার উপরে কাজ করে। এটা কিন্তু আগের প্রবলেমগুলোতে বলে আসছি যে যার ভরবেগের পরিবর্তনের হার বের করা হয় প্রযুক্ত বল তার উপরে কাজ করে। তাহলে এইখানে আমরা হচ্ছে দেখো রকেটের ভরবেগের পরিবর্তনের হার বের করছি, তাহলে প্রযুক্ত বলটা কার উপরে কাজ করছে? রকেটের উপরে কাজ করছে, এটাকে আমরা ধাক্কা বল বলি। এইটা হচ্ছে কি আমাদের যে রকেটের উপরে ধাক্কা বলটা কাজ করছে সেটা, এবং এই ধাক্কা বল যেটা সেটা হচ্ছে সমান সমান আমরা যদি এটাকে ডিফারেনশিয়াল ফর্মেটে লিখি তাহলে হচ্ছে ডি এম বাই ডিটি ভিজিআর। আচ্ছা, এখানে একটা জিনিস করা উচিত ছিল যে হলো আমরা যদি একটা লাইন একটু বাড়াই দাঁড়াও তাহলে একটু জিনিসটা প্রপার হবে, যে আমরা যদি একদম ইনফিনিটিসিমাল টাইম নিয়ে কাজ করি তাহলে সেখানে ডিপি বাই ডিটি আসবে, এটা সমান সমান হচ্ছে এটা ডিএম বাই ডিটি, যেটা মানে হচ্ছে আমরা কি পাই, জ্বালানি নির্গমনের হার। ঠিক আছে, ডিএম বাই ডিটি মানে হচ্ছে জ্বালানি নির্গমনের হার, আর ভিজিআর যেটা সেটা দিয়ে আমরা কি পাই, ভিজিআরটা হচ্ছে কি আমাদের ওই যে রকেটের সাপেক্ষে জ্বালানির যে বেগটা সেইটা। ঠিক আছে, রকেটের সাপেক্ষে জ্বালানির যেই বেগটা সেইটা হচ্ছে কি আমরা পাই। তাহলে ধাক্কা যেই বলটা সেটা কিন্তু ডিপেন্ড করছে দেখো আমাদের এই যে জ্বালানি নির্গমনের হার, অর্থাৎ কত কেজি পার সেকেন্ডে জ্বালানি নির্গমন হচ্ছে সেইটা, আর হচ্ছে রকেটের সাপেক্ষে জ্বালানির যে বেগ সেটা। তাহলে আমাদের এখানে কি কি ডেটা দিয়ে দিয়েছে দেখো, বল প্রথমে বলে দিয়েছে এত কেজি জ্বালানি সহ একটি রকেটের ভর এত, এবং রকেটের জ্বালানি 200 কেজি পার সেকেন্ড হারে পুড়ে এবং গ্যাস এত মিটার পার সেকেন্ড বেগে নির্গত হয়। তাহলে আমরা এই দেখো সবই বলে দিয়েছে যে 200 কেজি পার সেকেন্ড এটা হচ্ছে জ্বালানি নির্গমনের হার, এবং আমাদের কত বেগে জ্বালানি নির্গমন হচ্ছে সেটাও আমাদের বলে দিছে, এটা হচ্ছে 2000। তাহলে রকেটের উপরে যে ঊর্ধ্বমুখী ধাক্কা বল সেটা কত, এটা কিন্তু আমরা বের করতে পারলাম। উপরের দিকে যে ধাক্কা বলটা কাজ করছে সেই ধাক্কা বলটা কত সেটা আমরা বের করতে পারলাম। এখন কথা ভালো করে শুনো, সেটা হচ্ছে যে আমাদের প্রশ্নে কি চাইছে, এইটা প্রশ্নটার ভাষাটা কোনো বইতে স্পেসিফিক্যালি বলা নাই যে ভাই দেখো যদি ভাষা এটা বলে তাহলে তুমি শুধু ধাক্কা বল বের করবা, যদি ভাষা এইটা বলে তাহলে হচ্ছে তুমি নেট ফোর্স বের করবা, এটা স্পেসিফিকলি কোনো বইতে ওভাবে দেওয়া নাই। এ কারণে যদি সেফ থাকতে চাও দুইটাই বের করে দিয়ে আসবা রিটেনের বেলায়, অবজেক্টিভের বেলায় কি করবা এটা আসলে একটু বলাটা রিস্কি, কারণ হচ্ছে অবজেক্টিভের ক্ষেত্রে যেহেতু একটা মাত্র অ্যান্সার হয় সেক্ষেত্রে আমি যেটা রিকমেন্ড করব, তুমি হচ্ছে যদি বলে যে হচ্ছে আমাদের যেই নেট ফোর্স লব্ধি বল তখন তুমি হচ্ছে এমজিটা নিয়ে আসবা, আর যদি বলে ধাক্কাজনিত বল তাহলে তুমি হচ্ছে শুধুমাত্র এফ ধাক্কা যেটা সেইটাই বের করে আসতে হবে। তাহলে দেখো আমাদের নেট যেই ফোর্সটা যদি আমরা রিটেনে আসে তাহলে কোনো রিস্কে যাব না, নেট যেই ফোর্স সেটা আসলে কত, নেট ফোর্স হচ্ছে আমাদের ধাক্কা বল, এটা হলো উপরের দিকে কাজ করছে, মাইনাস হলো টোটাল যেই এম ইন্টু জি। তাহলে এমটা কত, এম হচ্ছে গিয়ে 15000, যেহেতু একদম শুরুর যেই নেট ফোর্স সেটাই আমরা বের করছি, কারণ 10000 কেজি জ্বালানি সহ রকেটের ভর বলে দিছিল 15000, তাহলে এখানে হচ্ছে 15000 × 9.8। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নেট যেই ফোর্সটা সেটা। তাহলে এখান থেকে ধাক্কা ফোর্সটা যদি আমরা হিসাব করি 200 × 2000, সরি এটা কেন আমি ক্যালকুলেটারে করলাম, 2×2 = 4, আর হচ্ছে এখানে 2টা শূন্য 3টা শূন্য, তাহলে 5টা শূন্য, 1টা 2টা 3টা 4টা 5টা, মাইনাস হচ্ছে
15,000 ইন্টু 9.8, এটা কত আসে? এটা আসে হচ্ছে 147,000। তাহলে এটার থেকে আমি যদি এই চারের পরে পাঁচটা শূন্য বাদ দেই তাহলে আসে হচ্ছে 253,000। নেট যেই ফোর্সটা সেটা আসে হচ্ছে 253,000। তাহলে বলে আসবো আমরা যে হচ্ছে নেট যে ফোর্স একদম উপরের দিকে চলার মুহূর্তে, এটা হচ্ছে, এটা কখনকার মুহূর্তে? এটা হচ্ছে যখন ভূপৃষ্ঠ থেকে চলার মুহূর্তে রকেটের উপরে যে প্রযুক্ত লব্ধি বল সেটা হচ্ছে এইটা, ভূপৃষ্ঠ থেকে চলার মুহূর্তে রকেটের উপরে প্রযুক্ত লব্ধি বল এটা, এবং ধাক্কা বল হচ্ছে এটা, দুইটা ফোর্সই বের করে দিয়ে আসাটা সেফ। ঠিক আছে, ওকে, তো আমরা এই পার্টটা এখানে শেষ করতেছি, 26 মিনিট হয়ে গেছে। আল্লাহ হাফেজ, পরের পার্টে দেখা হচ্ছে।